প্রজাতন্ত্র দিবসের দিনেও বাংলার শাসক দলকে এক হাত নিলেন বিজেপির রাজ্য সহসভাপতি তথা ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। এদিন কাকিনাড়ার বিভিন্ন এলাকায় জাতীয় পতাকা উত্তোলন করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, দেশ স্বাধীন হলেও বাংলায় স্বাধীনতা নেই, এখানে গণতন্ত্র বিপন্ন, এখানে স্বাধীনতা নেই। দেশ স্বাধীন করার জন্য বাংলা দেশপ্রেমিকরা লড়াই করেছিলেন, আবার দ্বিতীয় স্বাধীনতার লড়াই শুরু হয়েছে এই বাংলায়, তা হলেও নিজের অধিকারের জন্য লড়াই। 26 জানুয়ারি সারা বাংলার মানুষ প্রজাতন্ত্র দিবস হলেও এখানে কোনো আইনের শাসন নেই, এখানে শাসকের আইন চলছে। এই মানুষ সারা বাংলায় আজকে এই প্রজাতন্ত্র দিবসে সমস্ত মানুষকে আমরা এই বার্তা দেব যে পশ্চিমবাংলা যেরকম ভারতবর্ষে আইনের শাসন আছে, পশ্চিমবাংলা যাতে আইনের শাসন থাকে। তো রাজ্য সরকারের আলাদা সংবিধান, আলাদা প্ল্যানিং কমিশন, আলাদা রিজার্ভ ব্যাঙ্ক অফ বেঙ্গল তৈরি হওয়ার জন্য তৈরি হচ্ছে। এই জন্যে আজকে দিনে এইসব রাজনীতির কথা না বলে একটাই কথা বলবো, পশ্চিমবাংলা যাতে আইনের শাসন হোক, এর জন্যে আমরা বাংলার মানুষ কাছে আবেদন জানাচ্ছি। কাকিনাড়া থেকে হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট, চ্যানেল 24/7।